যখন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাটমানি নিয়ে সরব হয়েছেন, সেই সময় তারই দলের কর্মীর বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠে আসে যে ধূপগুড়ি ব্লকের সাকুয়াঝোড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের 14/215 পার্টির তৃণমূল কংগ্রেসের নেতা খোকন শৈব্য অভিযোগকারী কালু ওরাওর কাছ থেকে ভয় দেখিয়ে ইন্দিরা আবাস যোজনার 30,000 টাকা নিয়ে নেন বলে অভিযোগ। রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় কাটমানি নিয়ে সরব হয়েছেন, পাশাপাশি বিজেপিও হার মানেনি। বিজেপি সেই কাটমানির কথা শুনে একের পর এক টিএমসি নেতার বাড়িতে হানা দিচ্ছিলেন। আর তারই মধ্যে আমাদের গয়েরকাটা শাখাঝোড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিবেকানন্দ পল্লীতে এক গরিব আদিবাসী শ্রমিকের থেকে এরকমই টাকা আত্মসাৎ করলেন তৃণমূল নেতা খোকন শৈব্য। আমরা শুনে নেব যে খোকন শৈব্য কীভাবে এই টাকা আত্মসাৎ করেছেন এবং কত টাকার ঘর ছিল যিনি অভিযোগ করেছেন তার সাথে কথা বলব। আচ্ছা খোকন শৈব্য উনি কোন পার্টি থেকে বিলং করেন? টিএমসি পার্টি থেকে। উনি কি করেছেন আপনার সাথে? আমার সঙ্গে ওই যে টাকা ইয়া উঠাই দিছি বলতে বললে টাকা টুকা নিয়ে নিছে আমার কাছ থেকে। কিসের টাকা ছিল সেটা? এটা ঘরের টাকা ছিল। কত টাকার ঘর ছিল? 70,000। আর উনি কত টাকা নিয়েছেন? 30,000। সেই অর্ধ সমাপ্ত ঘর যেটিকে সমাপ্ত করা সম্ভবই হয়নি সেই ঘরটিকে দেখানোর জন্য, এবং সেই ঘরের চিত্রটি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। এবং খোকন শৈব্য যেভাবে টাকা আত্মসাৎ করেছেন তার বিরুদ্ধে কি রকম পদক্ষেপ নিচ্ছে সেটা আমরা জেনে নেব আজকে প্রধান পঞ্চায়েতের দপ্তর থেকে। এবং প্রধান পঞ্চায়েত কি বলছেন, খোকন শৈব্যর বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া যেতে পারে সেই বিষয়টা আপনাদের সামনে আমরা তুলে ধরব। গয়েরকাটা থেকে বাবলু রহমান, বেঙ্গল টাইমস 24/7। এদিন গ্রাম পঞ্চায়েত অফিসে টাকা ফেরতের দাবিতে লিখিত অভিযোগ জমা দেন তিনি। এ বিষয়ে আমরা সাকুয়াঝোড়া গ্রাম পঞ্চায়েতের শিল্প ও পরিকাঠামোর সঞ্চালক শ্রী গোপাল চক্রবর্তীর সাথে কথা বলে জানতে পারি যে এইমাত্র আমরা একটা কমপ্লেনটা দেখলাম, এটা সত্যতা যাচাই করতে হবে যেহেতু এই বোর্ডের দা এর আগের 15-16 আর্থিক বছরে দেখলাম, সেটা সত্যতা যাচাই করতে হবে। একটা লোক ফট করে একটা এলিগেশন দিলেই তো হবে না যে আমি তাকে টাকা দিয়ে দিলাম, সেটা কতটা সত্যতা আছে আগে দেখে নিই। না না, তাই তো এড়াতে পারি না, এই জন্যই পারে না এই বোর্ড, যেহেতু এটা একটা সরকারি অর্থ, সরকারি অর্থ যদি কেউ তসরুপ করে তাহলে সে বোর্ড যেটাই দেখুক না কেন তার এগেনস্টে ব্যবস্থা নেওয়ার জন্য ড্রাইভার এই বোর্ডটার উপরে বর্তায়। হ্যাঁ, তার জন্য আমাদের নোডাল অফিসার আছে, মোহন মুন্ডা নোডাল অফিসার আছে, সে রীতিমতন সবসময় দেখাশোনা করে, ঘর তৈরি হওয়ার পরে সে রিপোর্ট দেয়, সেই রিপোর্টের বেস করেই টাকা আসে। কেন আমরা কিন্তু অঞ্চল থেকে এখন টাকাটা সরাসরি অ্যাকাউন্টে দেই না, এটা বিডিও অফিস থেকে দেয়, এবং তারা একটা প্রতি অঞ্চলে এই পিএমওয়াই এর জন্য এবং ইন্দিরা আবাসের জন্য নোডাল অফিসার আছে, যার দায়িত্ব যে টাকাটা পাওয়ার পরে সেটা ঠিকমতো ইউটিলাইজ হচ্ছে কি না সেই ইউসিটা দেওয়ার দায়িত্ব তার, সেই পরিপ্রেক্ষিতে হয়। এখন আমাদের দেখতে হবে যে ব্যাপারটা কী আছে, একটা অভিযোগ এসছে আমরা তদন্ত করব, আমরা দেখব আছে কারো প্রচারণা তো করতে পারে আগে দেখে নিই। যদিও এই বিষয়ে অভিযুক্ত তৃণমূল নেতা খোকন শৈব্য বলেন যে না এরা তো সব ভিত্তিহীন, এটা তো অন্যায় হবে, এটা ইয়ে করা হয়েছে, আর এইসব ধরনের কালো গ্রাহকের সম্বন্ধে আমার কোনো ইয়ে নেই। যা করেছে তো পঞ্চায়েত ডিস্ট্রিবিউট করছে, আমার তো এখানে ইয়ে কিছু বদনাম করার জন্য চেষ্টা করতেছে, দলকে কালিমাপ্ত করার চেষ্টা করতেছে তারা, তাদের পিছনে হয়তো আসে পিছনে দলীয় কিছু, হ্যাঁ বিজেপি হোক, হ্যাঁ সিপিএমই হোক, যে হোক তারা ইয়ে করাচ্ছে না, সেটা তো আমি ওটা বলতে পারছি না, আসেন দলের বিরুদ্ধে কতগুলো লোক পিছনে। Bureau News, Bengal Times, 24/7.